আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এটা কোথায় বলেন তো এটা হচ্ছে মতিঝিল মেট্রো রেলওয়ে স্টেশন তো এখান থেকে আমার বাসা খুবই কাছে মতিঝিল থেকে তো আমি যাব হলো আমার আব্বুর জন্য ডাক্তারি সিরিয়াল দিতে তো যেতে হবে এক ঘন্টার মধ্যে আসলে এটা খুব তাড়াহুড়া করে হয়েছে তো যেতে যেহেতু হবে তো চিন্তা করলাম যে মেট্রো রেলে কার্ডও আছে আমার কাছে তাহলে কার্ড আছে তাহলে মেট্রো রেলে করেই চলে যায় তো এই তো মেট্রো রেলে করে চলে আসলাম বুঝতে পারিনি প্রথমে লাইনে দাঁড়াইছি তো এখন দেখতে পাচ্ছি যে আসলে লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই যেহেতু আমার কার্ড আছে কার্ডে ব্যালেন্সও আছে তো তাড়াতাড়ি করে দৌড়ায় উঠলাম মেট্রো রেলে উঠে গেলাম আলহামদুলিল্লাহ কার্ডে টাকা ছিল তো সমস্যা হয়নি তো সমস্যা বলতে একটু দাঁড়াই ছিলাম ছেলেকে নিয়ে ছেলেকে নিয়ে স্কুল থেকে তো তাড়াহুড়া করে গেলাম আবুর জন্য সিরিয়ালটা আনতে তো এ তো যাচ্ছি উঠে যাওয়ার পরে একটু শান্তি লেগেছিল যে অল্প সময়ের মধ্যে যেতে পারবো আসলে আধা ঘন্টার মধ্যেই বাজার পৌঁছে যায় তো আম্মু আমি আর আমার ছেলে এই দেখেন মেট্রো রেল থেকে ভিউটা আমাদের ঢাকা শহরের ভিউটা কতটা সুন্দর খুবই ভালো লেগেছে আমি দেখতে দেখতে গেলাম রিল্যাক্সে আমার ছেলে আম্মু সবাই খুব এনজয় করছে বিষয়টা জার্নিটা তো আসলে মেট্রো রেল জার্নিটা খুবই আরামদায়ক কি বলবো যারা ব্যবহার করেছেন বা কখনও চড়েছেন তারাই জানবেন কতটা আরামদায়ক এক জায়গা থেকে আরেক জায়গায় এত দ্রুত যাওয়া যায় আর সময় অপচয় হয় না সময় বেঁচে যায় তো আমরা তো আসলে বাঙালি আমরা চাই সময় বাঁচাতে আরামদায়কভাবে যেতে আসলে জামজট এগুলো কেউই পছন্দ করি না তো আলহামদুলিল্লাহ আমরা যেতে পেরেছিলাম পারফেক্ট সময় এটা একটা স্টেশন মতিঝিল থেকে স্টেশন পরে হলো ঢাকা ইউনিভার্সিটি সম্ভবত সচিবালয় তারপর ওখান থেকে ঢাকা ইউনিভার্সিটি তারপর হচ্ছে শাহবাগ তারপর হচ্ছে আপনার কারণ বাজার তো এত যাচ্ছিলাম আর ভিউগুলা নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করু বলে ভালো লাগছিল তো আলহামদুলিল্লাহ মতো পৌঁছে যাই আব্বু সিরিয়ালটা আনতে পারি না হলে তো আসলে এটা ঈদের আগের ভিডিও ছিল তো আব্বুকে ডাক্তার দেখাই এই তো কাজ সেরে আবার চলে যাচ্ছিলাম বসুন্ধরার সামনে জ্যামে পড়ি আমি আম্মু আর আমার ছেলে তো এখান থেকে একটু ভিডিও নিচ্ছিলাম যে কি অবস্থা এই দেখেন জ্যাম আর জ্যাম মেট্রো রেল পর্যন্ত যাব তাতেও এই অবস্থা শুধু জ্যামেই বসে আছি এটা হচ্ছে কারণ বাজার থেকে একটু সামনে বসুন্ধরা থেকে একটু সামনে একটা হসপিটালে তো চলে আসলাম আলহামদুলিল্লাহ মেট্রো রেলের সামনে ট্রেনের জন্য অপেক্ষা করছে যে কখন আসবে তো ছেলে আমি তিনজনই অপেক্ষা করছিলাম যে ট্রেনটা কখন আসবে খুব বেশি অপেক্ষা করতে হয় না কারণ কিছুক্ষণ পরপরই একটা না একটা আসেই তো যাবো হলো মতিঝিলের উদ্দেশ্যে কাজ শেষ আধা ঘন্টার মতো লেগেছিল কাজটা করতে তো এই যে হলুদ একটা দাগ দেখতে পাচ্ছেন এখানে দাঁড়ানোর জন্য যাতে না দাঁড়ায় এটা এটার জন্য মাইক মাইকিং করছিল প্লাস বাসে ছিল ওনারা বলছিল যে এখান থেকে সরে দাঁড়ান অনেকে বুঝতে পারেন না এটা হয়তো বিপজ্জনক বিপদ আসতে পারে এটার জন্যই আসলে এই সতর্ক তো অনেকেই বুঝেন না অনেকেই বোঝেন তো যাই হোক সবাইকে আল্লাহ বোঝাত তো করুক তো সরে দাঁড়াচ্ছিলাম আবার ট্রেনটা আসছে কিনা সেটার জন্য দেখছিলাম অপেক্ষা করছিলাম আপনাদের সাথে শেয়ার করব তাই দেখতে ভীষণ ভালো লাগে বাট ট্রেনটা যখন আসে এটা সাউন্ডটা প্রচণ্ড বিকট খুবই বেশি সাউন্ড একটু ভয় ভয় লাগে কিন্তু আবার উঠে এসে চলে এসেছে ট্রেনটা তো আমরা প্রথমে বুঝে নেই মেয়েদের বগিটা সামনের দিকে ছিল তো দৌড়ে গিয়ে যেখানে শুধু মহিলা সেখানে উঠে যায় উঠে পড়ে আলহামদুলিল্লাহ যাক সিট পাই নেই প্রথমে দাঁড়ায় দাঁড়াই ছিলাম আমরা তিনজন পরে সিট পাই আম্মুকে বসাই ছেলেকে বসাই আমি দাঁড়িয়ে আসলে ভিডিও করার জন্য দেখেন কতটা আরামদায়কভাবে সবাই দাঁড়িয়ে ছিল রিল্যাক্সে মেয়েদের জন্য খুবই খুবই সেফ জার্নি আরামদায়ক জার্নি দাঁড়িয়ে থাকলেও কোনো ঝুঁকি নাই বাসে উঠলে তো আসলে পড়ে যাওয়ার একটা ভয় থাকে মহিলা বাস বলেন যেটাই বলেন পড়ে যাওয়ার একটা ভয় থাকে কিন্তু এখানে পড়ে যাওয়ার কোনো ভয় নেই খুবই আস্তে ধীরে সুস্থে যায় ঝাঁকি নাই কিছু নয় আরামসে আসলে জার্নিটা করতে পারে তো এই তো একটা স্টেশন চলে আসলাম তো এখানে কিছুজন নামবে কেউ উঠবে তো এভাবেই তো শাহবাগ এটা দেখতেই পাচ্ছেন অনেকে চেনেন এই যে জাদুঘর বাংলাদেশের ঢাকার যে জাদুঘর সেটা এই যে বিভিন্ন গাছ দেখা যাচ্ছে গাছে ফুল বিভিন্ন ভিউগুলা এই যে ভিউগুলো খুবই সুন্দর খুবই সুন্দর খুবই ভালো লাগে তো এতো তো তারপর শাহবাগ হয়ে ঢাকা ইউনিভার্সিটি দিয়ে তারপর হচ্ছে কার্জন হল ও এটা দেখতে ভীষণ ভালো লাগে আমি তো খুবই পছন্দ করি এটা হচ্ছে টিএসসি ঢাকা ইউনিভার্সিটি তো ঢাকা শহরে এই যে এটা হচ্ছে টিএসসি আর হচ্ছে এরপরে হচ্ছে কার্জন হল পড়বে এটা একটা স্টেশন ঢাকা ইউনিভার্সিটির এখানে এখানে কেউ কেউ নেমেছে আবার কেউ উঠেছে তো এই তো দেখেন কতটা আরামসে যাচ্ছে সবাই এই যে হেঁটে হেঁটে গেট খুলে যাবে সব কিছুই খুবই সুন্দর ওনারা ইংলিশেও বলেন বাংলাতেও বলেন দু দুই ট্রান্সলেটে বলেন তো আসলে এটা যারা ফরেনার আমাদের দেশে আসবে তাদের জন্য খুবই উপকারী তারা খুব রিল্যাক্সে চলাফেরা করতে পারবে তো এটা দেখে ভালো লাগলো এতো তো আম বসেছিল আমি দাঁড়িয়ে ছিলাম যেহেতু কোনো কষ্ট নাই দাঁড়িয়ে ভিডিওগুলো করছিলাম দেখতে তো ভীষণ ভালো লাগতেছিল দৃশ্যগুলো যে ঢাকা শহর আসলে দেখতে কতটা সুন্দর যদিও জ্যাম জটের একটা শহর তবুও আমি বলবো অনেক উন্নত অনেক উন্নত বাংলাদেশের জন্য যেহেতু ঢাকাতেই আসতে হয় যে কোনো প্রবলেমে পড়লে ঢাকা থেকেই সমাধান করতে হয় সব কিছু ঠিক আছে বাট এই জ্যাম জটটা আসলে যদি না থাকতো আমাদের বাংলাদেশটা আরও সুন্দর হতো যাই হোক আলহামদুলিল্লাহ এই তো কারজন হল ঢাকা ইউনিভার্সিটির একটা হল খুবই সুন্দর ভিতরে যারা কখনো যাননি গিয়ে দেখবেন অনেক ভালো লাগবে আশা করছে তো দেখেন আমি শুধু ভিউটা দেখতেছি কতটা সুন্দর যাই হোক এটা আসলে কি বলবো খুবই আরামদায়ক একটা জার্নি যারা মেট্রো রেলে জার্নি করবেন তারাই বুঝতে পারবেন কতটা আরামদায়ক কতটা সুন্দর এবং কতটা দ্রুত আপনার সময় বাঁচিয়ে আপনি আপনার মূল্যবান কাজটা করতে পারবেন সবাই ভালো থাকবেন আমার জন্য